আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা। আবারও চলে আসছি আপনাদের জন্য একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে নতুন একটা শোরুম নিয়ে আসছে আপনাদের সামনে, আর এটা হচ্ছে মাহফুজ কার সেন্টার। এটা হচ্ছে লোকেশনটা যদি আমি একটু বলে দেই আপনাদের, এটা হচ্ছে ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ রোডে বুদ্ধিজীবী উদ্যানের ঠিক বিপরীত পাশে এই শোরুমটা অবস্থিত রয়েছে। তো আজকে কিন্তু হচ্ছে মাহফুজ ভাই আমাদের সাথে আছে, দেখতে পাচ্ছেন। উনি আপনাদের এখানে আজকে দুইটা গাড়ি দেখাবো আপনাদের, নতুন যেহেতু একটা শোরুম রয়েছে আরো গাড়ি কালেকশন রয়েছে, আস্তে আস্তে এই শোরুমে হচ্ছে গাড়ি কালেকশন তারা আনবে। আজকে দুইটা গাড়ি নিয়ে আলোচনা করব। এখানে একটা হচ্ছে প্রিমিয়ার রয়েছে, ওই পাশে কি আছে ওই পাশে একটা আইএসটি রয়েছে। আমরা কিন্তু এই দুইটা গাড়ি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর জানবো এগুলোর কন্ডিশন কেমন রয়েছে, প্রাইস কেমন রয়েছে, সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। আর এগুলো ব্যাপারে জানতে হলে আমাদের সাথে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন, যাতে হচ্ছে আপনাদের প্রাইস সম্পর্কে এগুলো সম্পর্কে আপনাদের ধারণা হয়। তো চলো দর্শক, চলেন বেশি কথা বলবো না, আপনাদের গাড়িটা দেখানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম মাহফুজ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মাহফুজ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমি আলোচনা করব 2010 এর প্রিমিয়ার নিয়ে। আচ্ছা, তো আমি প্রথমে দেখাতে চাচ্ছি আপনাদেরকে ফ্রন্ট গ্লাস, যেটা গাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। আপনি এদিকে আসেন, প্লিজ দেখেন। 2010 এবং 14 রেজিস্ট্রেশন, 37 সিরিয়াল। আপনি দেখেন প্রতিটা গাড়িতে টয়োটার লোগো একেবারে বিদ্যমান, রাইট নাই। দেখেন ফ্রন্ট গ্লাস টয়োটার লোগো আছে, আর এখানে হচ্ছে প্রোডাকশন মান্থ, দ্যাটস মিন 2010-এর নভেম্বরের গাড়িটা উৎপাদন হয়েছে। অলমোস্ট 11 গাড়ি হিসেবে আপনি কাউন্ট করতে পারেন। আচ্ছা, ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার। সামনে লাইটগুলো কি আছে? হ্যাঁ, সামনে লাইটগুলো অরিজিনাল এইচডি লাইট আছে, ফ্রন্ট লাইট, ফ্রন্ট গ্রিল, 37 সিরিয়াল, 37 সিরিয়াল এবং এসএসজি একটা বাম্পার। হ্যাঁ, সাথে পেয়ে যাবেন এসএস বাম্পার। ফগ লাইট রয়েছে, ফগ লাইট রয়েছে উইথ কেচিং, কেচিং। আর আপনি ফ্ল্যাট টায়ার পাবেন সাথে। আচ্ছা, যেটা নরমালি প্রিমিয়াম গাড়িতে থাকে না, কিন্তু এটা হচ্ছে অ্যাডিশনাল ফিটিংস। যিনি ইউজার ছিলেন তিনি খুব চুজি ছিলেন, দ্যাটস হোয়াই এই ধরনের একটা গাড়ির। আচ্ছা, অ্যালুমিনিয়ামটা দেখেন, এখানে কিন্তু আছে অডি গাড়ি যেটা আছে সেটা কিন্তু, যাই হোক এটা পরবর্তীতে অ্যাডিং করা আর কি, এটা গাড়ির সাথে আসে না। আর এখানে কিন্তু আছে নিকেলের শেপ পাচ্ছেন, আর এখানে নিকেলের কাজ রয়েছে। আমি ভিতরে ইন্টারিয়রটা দেখাই, ব্ল্যাক ইন্টারিয়র রয়েছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক ইন্টারিয়র আছে। আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, পুশ স্টার্ট না, ডেফিনেটলি পুশ স্টার্ট। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন প্লিজ, আপ ডাউন, আপ ডাউন, ওকে, আপ ডাউন। এটা কিন্তু স্ট্যান্ড হচ্ছে, আপনি আপ ডাউন করতে পারবেন, আপ ডাউন করতে পারবেন, পুশ স্টার্ট রয়েছে, পুশ স্টার্ট ডেফিনেটলি। আচ্ছা, আর এখানে কিন্তু উডেন প্যানেল রয়েছে। আমি যদি আপনাদের একটু দেখাতে চাই, এখানে কিন্তু হচ্ছে আপনার প্রিমিয়ার যে লোগোটা আছে, প্রিমিয়ার লোগোটা পেয়ে যাচ্ছেন। ব্ল্যাক কালার হচ্ছে, সিটগুলো রয়েছে অরিজিনাল সিট রয়েছে, সিট কভার লাগানো নেই, উডেন প্যানেল রয়েছে, এসি হচ্ছে টাচ পাচ্ছেন, ডিভিডি ডিসপ্লে পাচ্ছেন, পুশ স্টার্ট দেখুন, এটা হচ্ছে ব্ল্যাক। ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ক্লিন, আচ্ছা একেবারে নেট এন্ড ক্লিন আছে। ওকে, আপনার সিটগুলো দেখেন অলমোস্ট লাইক এ জাপানিজ যে রিকন্ডিশন গাড়ির যে ফ্লেভারটা থাকে, আচ্ছা অ্যাজ ইট ইজ আপনি পাবেন, বিকজ অফ এটা হচ্ছে কভার ইউজ করা হয়েছিল, সো খুব ভালো কন্ডিশনে আছে। খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি তো নাই, কোনো খোলা কাটা হিস্ট্রি নেই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা দেখুন, একটু ডোরটা দেখাই, পিছনের ডোরটা ব্যাক সাইডটা দেখেন, এখানে আপনি একটা আর্মরেস্ট পাবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন আর্মরেস্ট পাবেন, এটা বটল রাখার জন্য খুব বেটার কন্ডিশনে রয়েছে প্রিমিয়ার গাড়িটা। আপনি দেখেন হিউজ স্পেস, অ্যাজ ওয়েল অ্যাজ সিলিংটা দেখেন, সিলিংটা কত চমৎকার। আচ্ছা, সিলিংটা একেবারে চমৎকার আছে, কন্ডিশনে আছে, আর যা কিছু অরিজিনাল আছে সম্পূর্ণ অরিজিনাল। আর এখানে কিন্তু আছে কি ডিভিডি, হ্যাঁ এখানে একটা আপনার এক্সট্রা ফিটিংস হিসেবে আপনি পেয়ে যাবেন, একটা মনিটর পেয়ে যাবেন, ডাবল মনিটর। এখানে মনিটর রয়েছে, ওই পাশে মনিটর রয়েছে, আর অরিজিনাল সিট রয়েছে। আমি যদি এই পাশ থেকে আপনাদের এটা দেখাই, খোলা কাটা এক্সট্রা হিস্ট্রি নেই, খুব বেটার কন্ডিশন আছে। এখানে আছে প্রিমিয়ার লোগোটা রয়েছে, দেখতে পাচ্ছেন, আর উডেন প্যানেল রয়েছে, খোলা কাটা এক্সট্রা হিস্ট্রি নেই, দেখতে পাচ্ছেন বেটার কন্ডিশন আছে, স্টিকার গুলো সেগুলো এখনো আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন চাকার কন্ডিশন দেখেন, খুবই বেটার কন্ডিশনের চাকা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি যদি একটু আপনাদের পিছন সাইড থেকে একটু গাড়িটা দেখাতে চাই, পিছন সাইড থেকে কিন্তু গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি। এটা হচ্ছে জি সুপারিও, না জি সুপারিও নাকি অ্যাপ প্রিমিয়ার, অ্যাপ প্রিমিয়ার, অ্যাপ প্রিমিয়ার জি সুপারিও, দেখতে পাচ্ছেন এটা তেল চালিত, তেল চালিত অপশন টাইপের একটা গাড়ি, দেখতে পাচ্ছেন খুবই বেটার কন্ডিশনে রয়েছে, ব্ল্যাক কালার। তারপরে এই পাশ থেকে দেখেন খুবই ভালো কন্ডিশন রয়েছে। তারপরে ভাই পিছের লাইটগুলো কি আছে? হ্যাঁ, এটা অরিজিনাল ফিটিংস, যে লাইটটা আছে এক্স্যাক্টলি সেম লাইট। আপনি দেখেন টয়োটার লোগো আছে পিছনে গ্লাসে, আচ্ছা টয়োটার লোগো আছে পিছনে গ্লাসে, লাইটগুলো অরিজিনাল জাপানিজ লাইট আছে, আচ্ছা জাপানিজ যে এলইডি যেটাকে বলা হয় সেটা আছে। ওকে, চাকা কন্ডিশন এই পাশ থেকে, চাকা কন্ডিশন খুবই ভালো, আপনি দেখতে পাচ্ছেন ফ্ল্যাট টায়ার, বাট একেবারে বিট পর্যন্ত আছে, এই যে রাইট একেবারে বিটগুলো দেখেন প্রতিটা বিট, চাকা কন্ডিশন খুবই ভালো। আমি যদি এই পাশ থেকে একটু ভিতরে কন্ডিশনটা দেখাই, ভিতরে কন্ডিশন দেখেন, সিটগুলো আছে খুবই ভালো, সিট আছে, ওকে, উডেন প্যানেল আছে, উডেন প্যানেল রয়েছে,
নিকেলে হ্যান্ডেল রয়েছে, হ্যাঁ, এবং সিটগুলো মাশাআল্লাহ খুব চমৎকার রয়েছে, সুন্দর রয়েছে। ওকে, দেখতে পাচ্ছেন খুবই বেটার কন্ডিশন। দেখেন এটা দরজা হচ্ছে কি যে মেইন যে ব্যাপারটা থাকে যে স্টিকারগুলো, যেখান থেকে আপনি বুঝতে পারতেছেন যে এখানে কোনো খোলা কাটা হয়েছে কিনা বা কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে কিনা, এরকম কোনো কিছু নেই। ওকে, চাইল্ড লকের যে স্টিকারটা সেটা এখন পর্যন্ত আছে। এখানে হচ্ছে নিকেল রয়েছে না? ডেফিনেটলি নিকেল রয়েছে। আচ্ছা, তারপর যদি আমি এই পাশ থেকে একটু দেখাই, উডেন প্যানেল না? হ্যাঁ, উডেন। অরিজিনাল সিট তো? অরিজিনাল সিট, অরিজিনাল সিট, জাপানি সিট। সিট কভার লাগানো নেই? না, এখন পর্যন্ত সিট কভার লাগানো হয়নি। আর এটা টাচ আপ হয়েছে কি? না, কোনো টাচ আপ হয়নি, এই যে অরিজিনাল হিস্ট্রি আছে দেখেন। ওকে, কালার টাচ আপ হয়নি না? না, কোনো টাচ আপ হয়নি। একটু বেটার কন্ডিশন না, একটু ইঞ্জিনের কন্ডিশন আপনারা দেখেন। আর এখানে দেখেন চাকার কন্ডিশন খুবই বেটার কন্ডিশনের চাকা কিন্তু রয়েছে। ইঞ্জিনের কন্ডিশন একটু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ইঞ্জিনের কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ ইঞ্জিন। ব্যাটারি কি ভাই নতুন? না, এটা ইউজ ব্যাটারি। আচ্ছা, নতুন মতো লাগছে তাও। চেসিসটা দেখেন, চেসিসটা দেখলে কিন্তু বুঝবেন। আর এখানে মার্সেলটা দেখেন, খোলাকাটা এক্সচেঞ্জ টুই নেই মার্সেলটা। আর ইঞ্জিনের কন্ডিশনটা যদি আমি উপর থেকে একটু দেখাই, খুব বেটার কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন রয়েছে। ভিভিটিআই ইঞ্জিন, ভিভিটিআই, ডেফিনেটলি ভিভিটিআই ইঞ্জিন। আর এখানে আপনি দেখেন বনেটের যে ব্যাপারটা, ওকে, জাপানের যে আপনার স্টিকার, সেই স্টিকার স্টিল নাও আছে। আচ্ছা, আপনি এটা দেখেন, স্টিল নাও জাপানিজ স্টিকার আছে, যেটা ভেরি ভাইটাল থিং ফর কার, যে গাড়িটা কতটুকু চেঞ্জ হয়েছে বা কিছু হয়েছে কিনা। যদি কখনো এক্সচেঞ্জের হিস্ট্রি থাকতো কিংবা কোনো কোনো কিছু হতো, তাহলে দেখা যাচ্ছে এটা থাকতো না, এটা কাজ হয়ে যেত। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ হিট প্রুফার এটা আছে। আচ্ছা, মাশাআল্লাহ খুব সুন্দর আছে, ভালো আছে, ইঞ্জিন কন্ডিশন ভালো আছে, খুব বেটার কন্ডিশনে রয়েছে। আচ্ছা ভাই, এটা কি গাড়ি? এটা এটা হচ্ছে 2010 এর। আচ্ছা, প্রিমিয়ার জি সুপারিয়র। আচ্ছা, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2014 তে। আচ্ছা, মডেলটা কত? মডেল 2010, রেজিস্ট্রেশন 2014, সিরিয়াল হচ্ছে 37 37। কাগজপত্র কি অবস্থা? কাগজপত্র আপডেট আছে। আচ্ছা, কত কত কাগজপত্র হচ্ছে? ট্যাক্স টোকেন ফিটনেস যেটা আছে সেটা আমরা আপডেট করে দিব কাগজ। আচ্ছা, কাগজ কি ফেল আছে? না, কাগজ রাইট না, ফেল নেই, 10 তারিখ পর্যন্ত আছে, কিন্তু আমরা কাগজ আপডেট করে দিব। আচ্ছা, সেটা কত হবে? 22 23 বা ডেফিনেটলি? তাহলে এখানে এখান থেকে ধরে আপনি মনে করেন যে যেদিন থেকে কাস্টমার কনফার্ম করবে, আচ্ছা, সেদিন তারপর দিন থেকে এক বছর পর্যন্ত কাগজ। এখন কত পর্যন্ত আছে কাগজ? এখন হচ্ছে 23 পর্যন্ত আছে হচ্ছে গিয়ে ফিটনেস। আচ্ছা, আর ট্যাক্স হচ্ছে গিয়ে আপনার 22 ডিসেম্বর। ফিটনেস হচ্ছে 23, ফিটনেস 23, এবং হচ্ছে গিয়ে ট্যাক্স হচ্ছে গিয়ে, হ্যাঁ, ট্যাক্স টোকেন অক্টোবরের 22 পর্যন্ত আছে। আচ্ছা, তারপর আইটা দেখতে পাচ্ছি, এটা বিটস নাকি আইএসটি দেখতে পাচ্ছি, খুবই বেটার কন্ডিশন একটা আইএসটি। এটা হচ্ছে আইএসটি 2010 এর গাড়ি। আচ্ছা, বরাবর প্রিমিয়ার মতন, এটাও 2009 এর গাড়ি, এবং এটা হচ্ছে 2014 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, 36 সিরিয়াল। জি, এটা 2009 এর, 2014 তে রেজিস্ট্রেশন। ভালো কন্ডিশনে রয়েছে, ভিতরে ইন্টেরিয়রটা দেখেন, ভিতরে ইন্টেরিয়রটা দেখানোর আগে ডোরের কন্ডিশন দেখেন, খুবই ভালো কন্ডিশনে রয়েছে। ভিতরে কন্ডিশনটা দেখতে এমন হবে। এটা হচ্ছে এসি, হচ্ছে টাচ পাচ্ছেন, এখানে একটা ডিসপ্লে রয়েছে, অরিজিনাল সিট রয়েছে, সিট কভার লাগানো নেই, খোলা কাটা নেই, দেখেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, খুবই বেটার কন্ডিশনে রয়েছে। এখানে অরিজিনাল যে স্টিকার আছে সেগুলো রয়েছে, খুবই সুন্দর। আমি যদি এটা পিছন সেট থেকে সিটগুলো দেখেন, পিছনে তো ভাই যথেষ্ট পরিমাণে স্পেস আছে এই গাড়িতে। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণে স্পেস পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু সাউন্ড সিস্টেম রয়েছে, অল অপশন অটো। এটা কত সিসি? 1500 এই পাশ থেকে দেখাই, চাকার কন্ডিশন খুবই ভালো, অলমোস্ট লাইক ব্র্যান্ড নিউ চাকার মতো না। ওকে, বড় চাকা থাকার কারণে আপনি এটা অলমোস্ট একটা একটা এসইউভি ফ্লেভার পাবেন আর। আচ্ছা, পিছন সাথে কিন্তু গায়ের লুকটা খুবই সুন্দর। এখানে লাইট গুলো কি ভাই অরিজিনাল আছে? অরিজিনাল, অরিজিনাল, 100% অরিজিনাল। কালারটা কি টাচ আপ হয়েছে না? হ্যাঁ, এই পাশ থেকে দেখে, এটা কি অকটেন ড্রাইভ? অকটেন ড্রাইভ, অকটেন ড্রাইভ এর একটা গাড়ি দেখতে পাচ্ছেন, খুব বেটার কন্ডিশন আর রয়েছে, খোলা কাটা হয়নি, কালারটা হচ্ছে টাচ আপ হয়েছে হালকা, পিছন লাইট গুলো অরিজিনাল রয়েছে, অ্যালোনিংটা খুবই সুন্দর। আর গাড়িটা যদি আপনাদের একটু দেখাতে চাই, গাড়িটা দেখতে কিন্তু এমন হবে, তো এটা আইএসটি, এখানে কিন্তু অরিজিনাল স্টিকারটা রয়েছে। এই পাশ থেকে যদি একটু দেখাই আপনারা,
দেখতে পাচ্ছেন খুবই বেটার কন্ডিশনে রয়েছে। এই পাশ থেকে যদি আপনাদের একটু দেখাই গাড়ি কন্ডিশনটা খুবই বেটার কন্ডিশনে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ভাই একটু দেখুন বসে দেখার চেষ্টা করছি সিলিংটা দেখেন আর এই পাশে হচ্ছে দেখেন গ্লাস রয়েছে। এখানে তো কাগজপত্র ডকুমেন্ট রাখে না এটা কাগজপত্র ডকুমেন্টস রাখে না এটা জাস্ট মিরর থাকে। আচ্ছা ওই পাশে একটা রাখে না না এটা রাখে না কাগজপত্র রাখা হয় এখানে এখানে না এখানে কাগজপত্র থাকে। আচ্ছা আর একটা আছে এখানে ওকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আর একটা আছে দেখ এখানে গ্লাস হ্যাঁ রাইট ওকে লুকিং মিরর। তারপরে এই পাশে যদি দেখে আপনাদের খুবই ভালো কন্ডিশনে রয়েছে গ্লাসগুলো তো অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল ওকে। এই পাশ থেকে দেখাচ্ছি ইঞ্জিনের কন্ডিশনে যদি একটু দেখেন এই পাশ থেকে যদি দেখানোর চেষ্টা করি আর এখানে তো অরিজিনাল এইচআইডি লাইট রয়েছে জি ফগ লাইট আছে অরিজিনাল তো এগুলো 100% অরিজিনাল 36 সিরিয়ালে দেখতে পাচ্ছেন তো বেটার কন্ডিশনে রয়েছে। ইঞ্জিনের অবস্থা কেমন ভাইয়া? ইঞ্জিনটা ভালো আছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ ইঞ্জিনটা ভালো রয়েছে। এটা এক্সিডেন্ট হিস্ট্রি তো নাই? না কোন প্রকার এক্সিডেন্টের হিস্ট্রি নাই দেখতে পাচ্ছেন। ডিভিটি ইঞ্জিন রয়েছে এখানে আছে অরিজিনাল জাপানিজ স্টিকারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন জাপানিজ স্টিকারগুলো পেয়ে যাচ্ছেন। ব্যাটারি কন্ডিশন কি ভালো? ব্যাটারি কন্ডিশন ভালো আছে। আর এসি কি অবস্থা? এসি এসি ভালো এসি কুল দেখতে পাচ্ছেন এসি অবশ্যই খোলাকাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই ব্যাটারি কন্ডিশন আছে। আর গাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর এখানে অরিজিনাল গ্লাসগুলো পাচ্ছেন আবার দেখতে কিন্তু গাড়িটা এমন হবে আমি যদি আপনাদের একটু দেখাই গাড়িটা দেখতে কিন্তু এমন টাইপের হবে। যারা এই গাড়িটা নিতে চাইছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। খুবই ভালো কন্ডিশনে ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি রয়েছে। এটা ভাই কত মডেল? এটা এটা 2009 এর 14 তে রেজিস্ট্রেশন। আচ্ছা বিটস নাকি আইএসটি? আইএসটি 2009 এর গাড়ি 2014 তে রেজিস্ট্রেশন। আচ্ছা কাগজপত্র কি অবস্থা? কাগজপত্র ট্যাক্স টোকেন ফিটনেস পাবেন হচ্ছে মার্চ এপ্রিল 2023 পর্যন্ত। আচ্ছা এপ্রিল 2023 পর্যন্ত। এটা কি টেক্সট টোকেন? হ্যাঁ আইএসটি 2009 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন 37 সিরিয়াল। আচ্ছা ট্যাক্স টোকেন ফিটনেস এপ্রিল 2023 পর্যন্ত পাবেন। আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছেন? এটা প্রাইস হচ্ছে 12,90,000 টাকা। 12,90,000 আস্কিং প্রাইস? আস্কিং প্রাইস আসলে অনেক অনেকটা হচ্ছে আপনাদের অনলাইন করা হবে। এটা অ্যাড্রেস যদি একটু লাস্ট বার বলে দিতে। এটা হচ্ছে অ্যাড্রেস হচ্ছে কি আপনি বুদ্ধিজীবী 2 নম্বর মেইন গেটের জাস্ট অপোজিটে ঢালুতে ঢাকা মোহাম্মদপুর। ঢাকা মোহাম্মদপুর। আচ্ছা তো দর্শক আপনারা হচ্ছে মাহফুজ ভাইয়ের কথাগুলো শুনলেন। দুইটা গাড়ি আজকে দেখানোর চেষ্টা করছে গাড়ি আরো আসতেছে শোরুম যেহেতু নতুন হয়েছে গাড়ি আরো আসবে। আশা করি এই শোরুমটাকে আপনারা অনেকটা সাপোর্ট করবেন। এখানে হচ্ছে বেটার কন্ডিশন হচ্ছে ফ্রেশ ফ্রেশ কিন্তু গাড়িগুলো এখানে সেল করা হয়। তো দর্শক আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর এই গাড়িগুলো হচ্ছে নিতে হলে আসতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিকানায় বা হচ্ছে চলে আসতে পারেন সরাসরি ঢাকা মোহাম্মদপুর বেড়িবাঁধ রোডে হচ্ছে বুদ্ধিজীবী ঠিক অপোজিটে হচ্ছে মাহফুজ কার সেন্টার। তো ভাই আজকে যদি আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলা আপনারা আসুন দেখুন ভিজিট করুন টেস্ট ড্রাইভ করুন তারপরে আপনাদের যদি মনোপ্রত মনে হয় তাহলে আমাদের কাছ থেকে গাড়ি কিনুন। আচ্ছা আমরা ত্রুটিমুক্ত অ্যাক্সিডেন্টাল উইদাউট অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি ছাড়া গাড়ি বিক্রি করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা চাই আপনারা আসুন দেখুন ড্রাইভ করুন তারপরে সিদ্ধান্ত নেন। আচ্ছা তো দর্শক ভাইয়া কথাগুলো শুনলেন আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।